রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে বিজেপির পক্ষ থেকে 2 অক্টোবর পর্যন্ত সারা দেশে সেবা দিবস পালন করা হচ্ছে। এদিন পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তাসহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। প্রধানমন্ত্রীকে 8টা চিতা উপহার দিয়েছে। চিতা বাঘ যাকে উপহার দেওয়া হয়, তাহলে গোটা ভারতবর্ষ নরেন্দ্র মোদীকে কোন জায়গায় দেখছে এটাই তার প্রমাণ, ব্যাখ্যা সব। এর থেকে বেশি কিছু বলার নেই। আজকে আমাদের দেশের প্রধান সেবক এবং যশস্বী প্রধানমন্ত্রী, দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আজকে এই মোদিজির জন্মদিন এমন একটা দিনে জন্মদিন যেটা বিশ্বকর্মা পুজো। আর এই বিশ্বকর্মা পুজোয় আমরা আরেক বিশ্বকর্মাকে দেশে পেয়েছি। আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির শুধু কার্যকর্তাই নয়, সাধারণ মানুষ আজকে সামিল হয়েছেন মোদিজির জন্মদিনকে ওনাকে শুভেচ্ছা জানাতে এবং জন্মদিনে সেবা কাজ করতে। কারণ মোদিজি হচ্ছেন সেবাই পরম ধর্ম, এই মন্ত্রে দীক্ষিত, এবং এই মন্ত্রে আমাদের উনি দীক্ষিত করেছেন। উনি স্বামী বিবেকানন্দ, আরেক নরেন্দ্র, সেই নরেন্দ্রনাথের হাতে দীক্ষিত, তার মন্ত্রে দীক্ষিত। আমরা ওনার জন্মদিনকে সামনে রেখে আগামী 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, এই 15 দিন যাবৎ সেবা পক্ষকালে আমরা সেবা কাজ করব, আজকে তার সূচনা। এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আজকে বর্ধমান জেলা কার্যালয়ে একটি রক্তদান শিবির হচ্ছে। এই রক্তদান শিবির দিয়ে আমাদের কার্যক্রম শুরু হচ্ছে। নরেন্দ্র মোদীজির কাছে আগামী দিনে আমাদের আশা নয়, ওনার হাতকে শক্ত করার জন্য উনি যেভাবে আমাদের নির্দেশ দেবেন আমরা সেইভাবে কর্ম করে, সেবা কাজ করে দেশের মানুষকে, ভারতবর্ষের মানুষকে সমস্ত যে দুঃখ কষ্ট দূর করার যে ওনার প্রয়াস, গরিবদের কল্যাণে যে ওনার কাজ, সেই কাজকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের আদর্শ। গুজরাটের একটি ছোট্ট ছেলে যে স্টেশনে চা বিক্রি করত, আজ তো দেশের প্রধানমন্ত্রী, কতটা আপনারা খুশি ওনাকে পেয়ে? এটাই হচ্ছে ভারতবর্ষ, যেখানে কর্ম করে একটা শ্রেষ্ঠ জায়গায় যাওয়া যায়, প্রধানমন্ত্রী তার হচ্ছে একটা নিদর্শন। এই প্রধানমন্ত্রী আমরা সবাই জানি একসময় চা বিক্রি করতেন, তো সেই চা বিক্রি করার প্রধানমন্ত্রী সেইখান থেকে দেশের শ্রেষ্ঠ জায়গায় যে পৌঁছেছেন, উনি ন্যায় কাজ করে মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য যে লড়াই করে আজকে ওই জায়গায় পৌঁছেছেন, তার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে উনি 2 বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর এই রকম একজন ব্যক্তি যে গুজরাট রাজ্যটা লবণাক্ত অর্ধেকটা, অর্ধেকের বেশি, সেই গুজরাট রাজ্যকে উনি শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে পৌঁছালেন কিভাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।